আমরা চলে এসেছি আমার ভাইয়ের বিয়েতে, যার কারণে আমাদের কলকাতায় আসা অনেকদিন ব্লগ বানানো হচ্ছে না। মেইন রিজন হচ্ছে অস্বাভাবিক গরম, মানে এসে আমরা জাস্ট ভস্মীভূত হয়ে বলে না তাই হয়ে গেছি। তো আজকে বিয়ের অনুষ্ঠান, তো আমাকে তো আজকে ব্লগ না করলে তো মানে অপরাধ হয়ে যেত, তো সেই কারণে আজকে ব্লগ আমরা করা শুরু করেছি। আর দেখতে থাকুন আমাদের সাথে, বিয়ের ছোটো ছোটো অনুষ্ঠানগুলি কভার করার চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারে। যাই হোক, চেষ্টা করব টুকটাক করে কিছু না কিছু ভিডিও ক্লিপিং তোলবার জন্য। আমাদের সাথে দেখতে থাকুন। I'm drowning in something and I can't come out. So show me loving, I need loving. এইটা হচ্ছে আমার বোন, আমার সাথে প্রায় পাঁচ বছর ধরে দেখা হচ্ছে। ফাইনালি বিয়ে যখন হয়েছে আমি আসতে পারি। কেমন লাগছে? কি ও বিয়ে বাড়িতে এসে দারুণ লাগছে। আমরা প্রচুর পকোড়া খেয়েছি বলো। Thank you.
কোনটা কে একটু আমাদের একটু এক্সপ্লেইন করে দাও, কে বড় মাসি কে ফুল মাসি? ভীষণ গরম, মানে আমরা বেরাতেই পারছি না, বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা জানি না কিভাবে করবো, ভীষণ রকম গরম সাংঘাতিক একদম। ঠিক আছে, আমাদের সাথে দেখতে থাকবো। এই যে পেছনে হচ্ছে আমার ননদ, আর পাশে নন্দাই বলে, নন্দাই বলে। কলকাতায় প্রায় বছর আটেক বাদে আমরা কোনো বিয়ে বাড়িতে যে অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় কথা, আর এর জন্যই আমাদের সুদূর আমেরিকা থেকে আসা। যাই হোক, আশা করি তোমাদেরও হয়তো এই ব্লগটা দেখে ভালো লাগবে যে আমরা কেমন করে আমাদের বিয়ে বাড়ির দুই দিন বিয়ে এবং বৌভাত কীভাবে সেলিব্রেট করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই বাই।